প্রিয় দর্শক আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন আজকের আমি কাগজ ফুল বা বোগেন বিলিয়া গাছের একটি গাছে অনেকগুলো কালারের ফুল পাওয়ার জন্য যে মালটি গ্রাফটিং করা হয় সেই গ্রাফটিং কিভাবে করা হয় সেই গ্রাফটিং প্রক্রিয়া আমি আজকে দেখাবো যাতে আপনারা খুব সহজে একটা কাগজ ফুলের গাছে অনেকগুলো কালারের কাগজ ফুলের ডাল সংগ্রহ করে একটি গাছের মধ্যে গ্রাফটিং করে একসাথে একই টবের মধ্যে অনেকগুলো কালারের ফুল পান তার জন্য যে গ্রাফটিং করতে হবে সেই গ্রাফটিং কিভাবে করবেন প্রত্যেকটা গ্রাফট সাকসেসফুল হবে এবং কোন বিষয়ে খুব গুরুত্বপূর্ণ সহকারে নজর দিতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব আমি এখানে একটা কাগজ ফুলের গাছ নিয়েছি যে গাছটার মধ্যে ভিন্ন ভিন্ন কালারের ডালগুলো নিয়ে গ্রাফটিং করব আর কয়েকটি ভিন্ন কালারের ডাল নিয়েছি এই গাছের ডালগুলো কাটার জন্যে আমরা যে পুনার ছুরি বা ব্লেড ইত্যাদি ব্যবহার করব সেই ব্লেডটাকে বা পুনার যেটা ব্যবহার করব সেটাকে খুব ভালো করে স্টেরিলাইজ করে নিতে হবে অর্থাৎ খুব ভালো করে শোধন করে নেব যাতে এই যন্ত্রপাতিগুলোতে যেন কোনো রকমভাবে কোনো জীবাণু না থাকে কাটার বা পুনারে এগুলো যদি আমরা ভালো করে শোধন না করে নিই তাহলে গ্রাফটিং কোনোভাবেই সফল হওয়ার সম্ভাবনা নেই তাই আমাদেরকে প্রথমেই এই কাটারগুলোকে খুব ভালো করে শোধন করে নিতে হবে যে গাছটায় গ্রাফটিং করা হবে সেই গাছের প্রত্যেকটা ডালের মাথা অর্থাৎ ডগা আমরা কাটিং করে দেব তার কারণ যে ডালগুলোতে আমরা গ্রাফটিং করব। সেই ডালগুলো ছাড়া যদি অন্য গাছের অন্য ডালের ডগাগুলো থাকে তাহলে গাছ সেখান থেকে নতুন নতুন পাতা ছাড়বে এবং সেই ডালটা বৃদ্ধির দিকে মনোযোগ দেবে তাই আমরা অন্য ডালগুলোকে আমরা কেটে দেব। এবারে গ্রাফটিং করার জন্য অন্য গাছের যে ডালগুলো নিয়েছি সেই ডালগুলো চার থেকে ছয় ইঞ্চি সাইজের টুকরো করে নেব এবং এই ডালগুলোর যে অংশটা গ্রাফটিং করবো অন্য ডালের সাথে জুড়ে দেবো সেই অংশটা ভি হেপে কাটতে আমি এই গাছটার তিনটি ডালে গ্রাফটিং করব তিনটি ডালে দুটো করে অন্য গাছের ডাল আমি গ্রাফটিং করব মোট ছটি ডাল নিয়েছি এখানে আমি ছটি ডাল গ্রাফটিং করবো তিনটি ডালে তো এই গ্রাফটিং করার জন্য আমরা যে ডালটাতে গ্রাফটিং করবো সেই ডালটাকে একটু চেলা করে নিতে হবে কোনো ধারালো ব্লেড ছুরি এই জাতীয় কিছু জিনিস দিয়ে খুব ভালো করে মানে যাতে খুব মসৃণভাবে ডালটা চেলা করা যায় সেই জন্য আমি এখানে ব্লেড ব্যবহার করছি আপনারা ব্লেড ব্যবহার করতে পারেন বা অন্য ছুরি ব্যবহার করতে পারেন যাই ব্যবহার করুন না কেন সেটা খুব যেন ধারালো হয় তাহলে খুব মসৃণভাবে ডালটা কাটা যাবে এবং খুব সাবধানে কাটবে এইভাবে ডালগুলো এইভাবে ডালটা আমরা চেলা করে দেবো এই ডালটা যখন চেলা করব আমাদের আর বিষয় খেয়াল রাখতে হবে আমরা এই যে ডালটা চালা করি এটা ডালের খুব মাঝখান দিয়ে করব না তার কারণ হচ্ছে ডালের একদম মাঝখানে কাঠ থাকে সেই কাঠের ওপর যদি আমরা গ্রাফটিং করি তাহলে কিন্তু গ্রাফটিংটা সফল নাও হতে পারে সেই জন্য আমরা যে ডালে গ্রাফটিং করব সেই ডালে বাকলের একটু নিচে ওপরের যে ছালটা থাকে সবুজ ছালটা তার একটু নিচে আর কাঠের মানে পুরো যে কাঠ আছে সেই কাঠের একটু উপরে চেলা করে দেব তাহলে ওই জায়গাটায় গ্রাফটিংটা খুব ভালো হয় তার কারণ ওই জায়গাটা একটু রসালো থাকে সেক্ষেত্রে গাছটা গাছের ডালটা গ্রাফটিং হওয়ার চান্সটা অনেক বেশি যদি আমরা কাঠের ওপর মানে গাছের ডালের মাঝখানে যে কাঠ থাকে সেখানে গ্রাফটিংটা দিই সেখানে গ্রাফটিংটা সফল হওয়ার চান্স অনেকটাই কম তাই আমরা যখন গ্রাফটিং করবো এইভাবে বাকলের একটু জাস্ট একটু ব্লেড দিয়ে চেলা করে নেব নিয়ে সেখানে আমরা ডালটা বসিয়ে দেব অন্য গাছের যে ডালটা সেই ডালটা আমরা বসিয়ে দেব এই ডালগুলো যখন আমরা কাটব আমাদের একটা বিষয়ে খেয়াল রাখা উচিত মানে খেয়াল রাখতে হবে সেটা হলো গাছের যে গোড়ার দিকের অংশ ডালের ডালের গোড়ার দিকে যে অংশটা সেটা যেন গোড়ার দিকেই থাকে কখনোই আমরা ঘুরিয়ে আগার দিকটা গাছের সাথে জুড়ে দেব না তাহলে সেটা জুড়বে না সবসময় খেয়াল রাখতে হবে গাছের গোড়ার দিকের অংশটা ডালের গোড়ার দিকের অংশটা যেন গাছের গোড়ার দিকেই থাকে তবেই কিন্তু গ্রাফটিংটা হবে যদি কোনো কারণে ঘুরে যায় মাথাটা তাহলে কিন্তু গ্রাফটিংটা বাঁচবে না সেই জন্য আমাদেরকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যাতে ডালের গোড়ার দিকের অংশটা গাছের সাথে আমরা জুড়তে পারি এইবার দেখাই আমরা গাছের যে ডালটা গ্রাফটিং করবো সেটা কীভাবে কাটবো এই ডালটাকে ভি শেপে কাটতে হবে এর জন্য খুব ধারালো ব্লেড অথবা ছুরি ব্যবহার করতে হবে যাতে ডালটা খুব মসৃণভাবে কাটে এইভাবে ডালটা কেটে নেবার পর যে ডালটা আমরা চেলা করেছি এই ডালটাকে একটু ফাঁকা করে এইভাবে একটু ফাঁকা করে গাছের ডালটাকে এর মধ্যে ঢুকিয়ে দেব এইভাবে আর ডাল সেটাও আমরা এই ফাঁকা করে এইভাবে ঢুকিয়ে দেব দেবার পর খুব ভালো করে গ্রাফটিং টেপ অথবা প্যাকিং করার যদি কোনো টেপ থাকে প্লাস্টিকের মানে যেটা টানলে খুব বাড়বে নরম অথচ শক্ত এরকম ধরনের কিছু জিনিস দিয়ে আমরা এই ডালটাকে জড়িয়ে খুব ভালো করে বেঁধে দেবো এটা একটু চেপেই বাঁধতে হবে তার কারণ যদি আলগা থেকে যায় তাহলে কিন্তু সেখান থেকে বাতাস চলাচল করবে গ্রাফটিংটা হবে না এর জন্য আমরা আমাদেরকে খুব ভালো করে এই গ্রাফটিংটা ভালো করে বেঁধে দিতে হবে যাতে এর মধ্যে কোনোভাবেই কোনো বাতাস যেন ঢুকতে না পারে তার জন্য আমাদেরকে খুব ভালো করে চেপে বেঁধে দিতে হবে এবং গ্রাফটিংটা যেন ঠিকঠাক জায়গায় থাকে যদি সরে যায় কিন্তু তাহলে হবে না যদি সরে যায় কিন্তু হবে না খুব ভালো করে এবং গ্রাফটিংটা যেন ঠিক জায়গায় বসে সেইভাবে রেখে খুব ভালো করে বেঁধে দিতে হবে এইভাবে সমস্ত ডালগুলো গ্রাফটিং করে দেওয়ার পর এই গ্রাফটিং করা ডালটাকে আমাদেরকে ভালো করে ঢেকে দিতে হবে কিছু প্লাস্টিক দিয়ে যাতে বাইরে থেকে কোনো এর মধ্যে যেন জল ঢুকতে না পারে যদি কোনো কারণে জল পড়ে যায় সেক্ষেত্রে ফাঙ্গাস লেগে যেতে পারে ডালটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমরা প্লাস্টিক দিয়ে গাছের এই গ্রাফটিং করা ডালটা সম্পূর্ণ ঢেকে দেব আমি এখানে বড় একটা প্লাস্টিক নিয়েছি নিয়ে দুটো ডাল একসাথে ঢুকিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এই মুখটাকে বেঁধে দেব চেপে যাতে এর মধ্যে কোনো প্রকার বাতাস বা জল ঢুকতে না পারে সেই জন্য একে খুব ভালো করে বেঁধে দেব এবং এই গাছটাকে আমরা কিছুদিন শেডের মধ্যে রেখে দেব। এইটা শেডে রাখার আঠেরো থেকে কুড়ি দিনের মধ্যে দেখা যাবে ভেতর থেকে ছোট্ট ছোট্ট ডাল বের হতে শুরু করে দেবে নতুন নতুন পাতা বের হতে শুরু করে দেবে তখন আমরা এই প্লাস্টিকটাকে খুলে দেব দিয়ে আরও কিছুদিন শেডের মধ্যে রেখে দেবো যখন দেখব যে গাছটা গ্রাফটিংটা যখন মনে হবে গ্রাফটিংটা খুব ভালোভাবে লেগে গেছে এবার একে রোদ্দুরে দেওয়া যেতে পারে তখন আমরা রোদ্দুরে দেবো এইভাবে যদি আমরা মাল্টি কালার গ্রাফটিং করতে পারি তাহলে আমরা কি কি লাভ পেতে পারি প্রথমত একটি গাছের মধ্যে আমরা অনেকগুলো রঙের ফুল পাবো এটা যেমন একটা আশ্চর্যজনক একটা ব্যাপার অদ্ভুত লাগবে দেখতে যে একটা গাছের মধ্যে যারা জানে না তাদের কাছে তো অদ্ভুত লাগবে কী করে সম্ভব একটা গাছে এতগুলো ফুল পাওয়া এটা একটা ব্যাপার আর অনেকগুলো কালারের ফুল পাওয়ার জন্যে আলাদা আলাদা টবের দরকার নেই সেক্ষেত্রে আমাদের অনেকটা জায়গা সাশ্রয় হবে এছাড়া গাছের পরিচর্যা কম করতে হবে ধরুন দশটা যদি কালারের গাছ থাকে সেক্ষেত্রে আমাদের দশটা গাছের জন্য যে পরিশ্রম যাবে একটি টবে যদি আমাদের অনেকগুলো কালার থাকে দশটা বা পাঁচটা যদি কালার থাকে তাহলে সেই পাঁচটা গাছের যা পরিশ্রম হবে একটা গাছে পরিশ্রম অনেক কম হবে গাছের সার অনেক কম লাগবে জায়গা অনেক কম লাগবে এই এই সুবিধাগুলো আমরা পেতে পারি আর আর একটা অসুবিধাও আছে একটি গাছ মরে গেলেই একসাথে কিন্তু সব গেলো এটা একটা খুব বড়ো অসুবিধা আর সুবিধাগুলো যেটা বললাম আর দেখতে তো অসম্ভব সুন্দর লাগবে একটা গাছে যদি অনেকগুলো কালারের ফুল থাকে একটা টবের মধ্যে যেমন একটা ফুলদানিতে অনেকগুলো কালারে ফুল থাকলে দেখতে খুব সুন্দর লাগে তেমনই একটি টবের মধ্যে একটি গাছে যদি অনেকগুলো কালারে ফুল থাকে সেটা যে খুব সুন্দর দেখতে লাগবে সেটার আর বলার অপেক্ষা রাখে না যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ